পাহাড়ি তামাক খাওয়া চলছে। এর নিচে কি সুন্দর, এটা হচ্ছে একটু ছোটখাটো ধাক্কা খেয়ে বেঁকা হয়ে গেছে, ক্লান্তি নাই সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ। ম্যাজিক ম্যাজিক। এখান থেকে সুন্দর সকালে হচ্ছে ভিউ দেখা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে চলে আসছে হচ্ছে খাগড়াছড়ি সাজেকের উদ্দেশ্যে। এখন আছি হচ্ছে খাগড়াছড়িতে। এখান থেকে সাজেকার হয়তো বা 59 কিলো। তো গতকালকে বিকেল 4টার সময় রওনা দিছি, সারা রাত্রি ধরে গাড়ি ড্রাইভ করছি, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। গতকালকে 3 ঘন্টা বেশি কষ্ট হয়েছে রাস্তার জ্যাম, তারপরে আরো কিছু ভুল সিদ্ধান্তের কারণে। তো এই কারণে গতকালকে কোনো ভিডিও করি নাই, কারণ রাত্রেবেলা ভিডিও করা আর অনেক জার্নি করে শরীরের অবস্থাও খুব একটা এখন মোটামুটি ভালো না, একটু টায়ার্ড, খুবই টায়ার্ড। তারপরে এখন ভালো লাগতেছে, কারণ এই পাহাড়ি রাস্তায় যখন বাইক চালাই তখন খুবই ভালো লাগে। এই পাহাড়ি রাস্তায় যখন এসে গাড়ি চালাই তখনই মনে হয় শরীরের ক্লান্তিগুলা দূর হয়ে যায়। আমরা এখন একটু গাড়ির সার্ভিসিং এর জন্য এখানে একটু ব্রেক দিলাম। এই যে আমার গাড়ির এটা হচ্ছে একটু ছোটখাটো ধাক্কা খেয়ে বেঁকা হয়ে গেছে, যার কারণে এটা ই করলে আর আটকে যাচ্ছে। এটা এখন ঠিক করা হবে। আর আমাদের যে টিম পার্টনার মামা, আর এই যে আরেকজন আমার ভাইয়া, তো এখানে ছোটখাটো যে গাড়ির কাজগুলো আছে এগুলো ঠিকঠাক করে আমরা আবার রওনা দেবো ইনশাল্লাহ। তো গাড়ির আমরা টুকটাকি কাজ সেরে নিলাম, সেরে নিয়ে আবার খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সেনাবাহিনীর চেকপোস্টে আমরা চলে আসছি। এখানে গাড়ি রেখে এখন এন্ট্রি করতে হবে। এই যে সব গাড়িগুলো আসছে সব, এখন এন্ট্রি করে তারপরে এখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেকের উদ্দেশ্যে সবাইকে নিয়ে যাবে। রাইট, এখানে রাখি, তারপর দেখি কি হয়। আমাদের এখন এখান থেকে সেনাবাহিনীর গাড়ি নিয়ে যাবে, ছেড়ে দিল সব। এই যে প্রাইভেট কার, মানুষ, হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে গেছে অলরেডি, সবাই সাজেকের উদ্দেশ্যে যাবে। তো আমরাও এখন রওনা দিয়ে দিলাম। সামনে থাকবে পুলিশের গাড়ি আর সেনাবাহিনীর গাড়ি, আর পিছনে এইসব চাঁদের গাড়ি, প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল সব থাকবে। এ ভাইয়া কই, সামনের যে পাহাড়গুলা অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই উপরে উঁচা গাছ আর পাহাড়, আর এটা অনেক ঢাল, মোটামুটি বেশ ভালোই ঢাল পাহাড় পার হচ্ছে আমরা এখন। বলা চলে কোনো একটা উঁচা
পাহাড় থেকে এখন আমরা অনেকক্ষণ ধরে নামছি, তো নামছি, গাড়ি সম্পূর্ণ ক্লাস করে আছে। আর এই যে গাড়ির লাইন গুলো, বহর গুলো কত সুন্দর লাগতেছে। আমার পেছনে আরো অনেক গাড়ি আছে, আরো সামনে অনেকগুলো চলে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই গ্রুপগুলো এখন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, আরো অনেক সামনে বাইক আছে, ট্রাফিক আছে। ওই সময় আসলে ক্যামেরাটা অন করতে পারি নাই। এই গ্রুপটা মানে আমাদের গ্রুপটা ঢুকতেছে বিধায় এদেরকে আটকে রাখছে, যখন আমাদের গাড়িগুলো সব চলে যাবে তখন এদেরকে ছেড়ে দিবে। তবে সাজেকের কিছু কিছু ঢাল এবং উপরে উঠার এগুলা আসলেও অসাধারণ। মানে দূরে থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, তো উপরে ওঠার এটাও দেখা যাচ্ছে, নিচে নামার এটাও দূরে থেকে দেখা যাচ্ছে। এটা আসলেও খুবই মানে দেখতে খুবই চমৎকার লাগতেছে। জ্যামের অবস্থা খুবই খারাপ, অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছে, এইসব গাড়িগুলো সব জ্যামে আটকে আছে। সেনাবাহিনী এরা হচ্ছে চেষ্টা করতেছে এগুলো ক্লিয়ার করার জন্যে। তারপরেও ঝামেলা, সব লাইন হয়ে হয়ে গাড়িগুলো আছে, গাড়িগুলো সব ইনাদের ভিজিট শেষ, এখন ইনারা বের হয়ে যাচ্ছে আর আমরা ঢুকতেছি। ঠিক আছে, আর জেমের ভিডিও না দেই। এই রাস্তাটা খুবই সুন্দর, এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তাটা। প্রথমে ঢাল, তারপরে হচ্ছে আবার উঁচা। আসলে সাজেকের রাস্তাটা, রাস্তাগুলো যেমন সুন্দর, রাস্তার ভিউগুলো খুবই সুন্দর। পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, দূরে থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলা, অনেক সুন্দর লাগতেছে। আমরা হয়তো বা সাজেক থেকে এখন আর 7 কিলো ফাঁকে আছি, ইনশাল্লাহ 7 কিলোর মধ্যে, না সরি সরি 8 কিলো, এই যে সাজেক 8 কিলো, 8 কিলো ফাঁকে আছি, 8 কিলো পরেই সাজেক ঢুকে পড়বো। সবারই স্বপ্নের সাজেক, আমারও ছিল, ইনশাল্লাহ আজকে সেটা পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পাহাড়ের এই চূড়ায় ভাই আর মামারা কেন দাঁড়াইছে দেখি। কেলো মামা, পাহাড়ি তামাক খাওয়া চলছে, পরপর পরপর আওয়াজ হচ্ছে না? আরেকটা মেস মেরে দিই, দেন আমার কাছে দেন। হেল্পারের দায়িত্বে আছে আমাদের সদ্য বড় ভাই রতন ভাই। বাহ বাহ,
আমার মামা হচ্ছে কলা খাওয়ায় ব্যস্ত, সে কলা টেস্ট আছে মামা? কলা হ্যাঁ পাহাড়ি কলা খুব সুন্দর। আপনি কি ক্লান্ত হয়েছেন? না 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 ক্লান্ত হননি। ভাই আপনি কি ক্লান্ত হয়েছেন? ক্লান্তি না, কি সিদ্ধ হয়ে গেছি আর। সিদ্ধ হয়ে গেছেন মানে ঘেমে? আচ্ছা 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 ঠিক আছে। এই একটু লাল চা দাও তো বাবু। সর্বোচ্চ উঁচু পাহাড় শেষ করে এখন আমরা সাজেকের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেললাম। এখন আমাদের যে রিসোর্টটা নিছি ওখানে একটা ফোন দিতে হবে, ফোন দিয়ে তারপরে যোগাযোগ। এখানে আগে একটু দাঁড়াই তো। এই যে দুই পাশে দেখা যাচ্ছে সব রিসোর্টগুলো, এখানে থাকার রিসোর্টগুলো বেশ সুন্দর সুন্দরই লাগতেছে। খাবার হোটেল, থাকার হোটেল সব পাশাপাশি। আর আমরা যেটাতে বুক দিছি সেটাতে এখন আমি যাচ্ছি। এখন দেখি, যাওয়ার পরে দেখা যাক হোটেলটা কেমন হয়। আশা করি ভালো হওয়ার কথা, যেহেতু আমি যাদের মাধ্যমে নিছি তারা তো জেনে শুনে খারাপ জায়গায় থাকার কথা না, কিংবা আমাকে খারাপ জায়গা দেওয়ারও কথা না। তো সেটা ওখানে গিয়ে দেখা যাবে। এই রিসোর্টটা তো দারুণ। এই সেই গাছ আর এই সেই সাজেক, 0 কিলোমিটার, এখানে সবাই ছবি ওঠে। তো দেখি আম্মু একটা ছবি উঠবে ইনশাল্লাহ কেমন হয়। তার আগে গাড়িটা একটু সাইড করে নিই। যাই হোক, সাজেক 0 কিলোমিটারে ছবি ওঠার পর্ব শেষ করলাম, করে এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। দেখি খুঁজে পাই কি না। আমরা মনে হয় আমাদের মেক ভিউ পয়েন্টে চলে এসেছি। এটাই আমাদের কটেজ। যাক ভালোই। হ্যাঁ এখন দেখা যাক ভিতরে কি অবস্থা হয়, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সুন্দর, এখানে সুন্দর ভিউ পয়েন্ট আছে, এদিকেও আছে ওইদিকেও আছে। এটা সামনে মেক ভিউ পয়েন্ট রিসোর্ট, তো এটাতে আমরা থাকবো। এটা নিচতলায় হচ্ছে ক্যান্টিন, আর এই যে মাঝখানে দোতলার উপরে তিনতলা, আর এটার সামনে আছে যে এরকম ভিউ পয়েন্ট। আর এরপরে আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটাও দেখাচ্ছি, কোনো কাঠের কারুকার্য করা। বাইরে বারান্দা আছে, আবার নিচে যে ছাদ বারান্দাও আছে। এখান থেকে সুন্দর সকালে হচ্ছে ভিউ দেখা যাবে, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে।
আর এই যে এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের মেনগুলো কি কাপড় খুলে ফেলেছ নাকি? ও না, ঠিক আছে। দুইটা বেড, এই জানালা দিয়ে সকালে হচ্ছে মেঘ আসবে, হ্যাঁ মেঘ হা করে খাওয়া যাবে, ধরা যাবে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও করব। সবাই এই মুহূর্তে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।